এটা আমাদের পোলাও আর মালাই কোফতার ফাইনাল লুক, লাজবাব না? কখনো কখনো একটা ছোট 15-20 মিনিট হাফ অ্যান আওয়ারের ন্যাপ একদম রিজুভিনেট করে দেয় না শরীরটাকে, একদম সমস্ত রকমের স্ট্রেস মনে হয় যেন রিলিফ হয়ে গেছে, একটা বেশ সুন্দর শান্তি পাওয়া যাচ্ছে। এখন অ্যারাউন্ড 7টা মতো বাজে, আমাদের সান্ধ্য চা খাওয়ার সময় হয়েছে। পনির গরম জলে ভেজানো আছে, এই যে এখানে আমরা তো আমুলের পনির ইউজ করি, এই যে এটা আমুলের পনির 200-400 গ্রামের প্যাকেট থেকে, এখানে এখন অল্প একটু বাঁচিয়ে রাখা আছে। এখানে অ্যারাউন্ড 350 গ্রাম মতো পনির গরম জলে ভেজানো আছে, কেন? কারণ রাত্রে আজকে আমাদের মালাই কোফতা হবে, আর এখানে আমাদের সান্ধ্য চা রেডি হয়েছে। যিনি চা ছেঁকে দেবেন তিনি কোথায় পালিয়ে গেছেন, না এই যে এসেছেন রনে বনে জলে জঙ্গলে, যেখানেই ইনি থাকিবেন দুপুরবেলায় ঘুমাইবেন, এটা একদম খাঁটি সত্যি কথা। আমি বলি চোখ লেগে যায়, চোখ লেগে যাওয়া আর ন্যাপ ইজ একই জিনিস। ফালতু ইংরেজিতে এমএ করছো, স্লিপিং অ্যান্ড ন্যাপিং ইজ নট আ সেম থিং। তবে ভদ্রমহিলা চাটা জবরদস্ত করে, আমাদের এরকম চলতেই থাকবে। অয়েল আর বাটারের একটা মিশ্রণের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপরে চলে যাবে এখানে এই টমেটোগুলো, এগুলো হয়ে যাবে হালকা সতে, তার সাথে যাবে এই এখানে অ্যারাউন্ড গোটা 20টা মতো আমন্ড আছে, গরম জল আগে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর খোসাগুলোকে পিল করে নেওয়া হয়েছে। যে কোনো মাখনি গ্রেভির বেসটা কিন্তু এটাই, টমেটো অনিয়ন আর কাজু বাদাম। আমাদের কাছে কাজু থাকে না বলে আমরা এখানে এই আমন্ডগুলো দিয়েছি। পুরো আই বাটনে দেখবেন আমাদের বাটার চিকেনের ভিডিওর লিঙ্ক এসে যাবে। পনিরগুলোর সাথে আলু এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে, খোসা ছাড়িয়ে নেওয়া হবে, তারপর পনির আর আলু মেখে নেওয়া হবে। A few moments later, সুন্দর লাভলি মশি মশি হয়ে গেছে, এইবারে এটা গ্রাইন্ডারে গ্রাউন্ড করে নেওয়া হবে। এইখানে এইটা রেডি করার সময় চাইলে কেউ গোটা গরম মশলা দিতে পারেন, আমরা দিইনি, কারণ আমাদের ফ্রেশলি গ্রাউন্ডেড গরম মশলা এইমাত্র ইনি রেডি করেছেন। পনির তো আছে, বয়েলড আলু যেরকম আগে দেখালাম, খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার আছে বাইন্ডিংয়ের জন্য, এখানে পরিমাণ মতো চিনি যাবে, পরিমাণ মতো নুন যাবে, এটা লাল লঙ্কার গুঁড়ো আছে সেটা যাবে, আর এটা এইমাত্র যে গরম মশলার কথাটা বলছিলাম সেটা যাবে। আর তো কিছু যাওয়ার নেই, কিশমিশ যাবে এর ভিতরে অ্যাজ এ স্টাফ হিসেবে। দেখবো কাহাঁ হ্যাঁ ভাই, এই যে তোমার সামনে, ও হো হো সরি আমি ভুলে গেছি, এখানে কিশমিশ আছে। কোফতা বা ক্যাফটিট কথা থেকে এই কোফতা কথাটার উৎপত্তি, পার্সিয়া থেকে বা কেউ কেউ বলেন তুরস্ক থেকে কোফতা, যেরকম হয়েছে অন্যান্য মুঘলাই ইনফ্লুয়েন্স ডিশগুলোর, মুঘলদের হাত ধরে এদেশে আসে। অরিজিনালি তো মানে মিনসড মিটকে ল্যাম্প মিট বা গোট মিট বা বিফ বা পোর্ক সেগুলোকে স্টোর করা হতো এরকম মিট বলের শেপ দিয়ে, তো সেই মিট বল থেকেই এই কোফতা শুরু আর কি। মানে কোফতার যেটা মানে অরিজিনেশন সেটা হচ্ছে মিট বলস থেকে। এবারে কেউ কেউ বলেন মিট বলস বালগেরিয়া থেকে পার্সিয়ার থ্রু দিয়ে তুর্কিতে এসেছিলো, আমি অতটা জানি না। তবে মালাই কোফতা যেটা, সেটা কোফতার হিস্ট্রিতে খুবই নবীন সংস্করণ আমাদের ভারতবর্ষে, কারণ পর্তুগিজরা আসার আগে আমরা ভারতীয়রা কিন্তু দুধ ফাটিয়ে যে ছানা পনির এগুলো তৈরি করতে সেগুলো জানতাম না। পর্তুগিজরা আসলো আমাদের এখানে, তারা সাথে করে চিজ নিয়ে এলো, তারপরে আমাদের এখানে কেউ সেই চিজ দেখে অনুপ্রাণিত হয়ে দুধ ফাটিয়ে ছানা বানাতে শিখলো, সেখান থেকে ছানা পনির এই সমস্ত তৈরি। আমি যখন ছানার ডালনার ভিডিও করেছিলাম একটু পরে উপরে আই বাটনে লিঙ্ক আসবে, সেখানে বলেছিলাম এই সমস্ত কথা। পর্তুগিজরা হচ্ছে প্রথম ইউরোপীয় ইনভেডার যারা আমাদের দেশে এসেছিলো। পর্তুগিজদের কাছে আমরা অনেক ক্ষেত্রে ঋণী আমাদের কালিনারির দিক থেকে, পরিমাণ মতো নুন চলে যাচ্ছে আর বাকি যা যা দেখলাম সেগুলো সব চলে যাবে। তারপরে সুন্দর কোফতা আকারে ইনি গুঁড়ে নেবেন, তারপরে এইখানে আছে হচ্ছে এইটা, কিচেন অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্য বলে দিচ্ছি, হ্যাঁ আমাদের মিক্সির জারটা একটু ফেটে গেছে, এটা আমাদের পাল্টাতে হবে, ঠান্ডা করে তবেই কিন্তু পেস্ট করবেন, নইলে পুরো কিচেন মে একদম লুতাত পুতাত হো জায়েগা, সমঝে, ধমাকা হো জায়েগা। আপ লোক জানতে হ্যায় ফির ভি হাম বোল দিয়ে আমাদের তরফ সে একটা লাল লঙ্কা চলে গেল, বাস এবার নিজেদের টেস্ট অনুযায়ী বানিয়ে নেবেন। আমরা তো ব্লগিং চ্যানেল হাই না, কুকিং চ্যানেল নাই হ্যাঁ, আর ই যা রাহা হ্যাঁ গরম মশালা, ইসকা সচ মে হাম বতা রহে হ্যায় জো ঝাঁঝ হ্যায় না ভাইয়া একদম ইনকে লায়ক, কা বতায়ে। আর থোড়া সা কর্নফ্লাওয়ার, কিন্তু ইনকো লাগা কি আর থোড়া বাইন্ডিং চাইয়েগা, হ্যায় কি নেই? হ্যাঁ এখানে লাগবে, আর এর মধ্যে আমি বলগুলো বানি একটু গড়িয়ে নেব। বাহ আচ্ছা, বল গড়ানো সে ইয়াদ আয়া, আমাদের আর একটা কি যেন বানিয়েছিলাম আমরা, চিকেন চিজ বল, ওইটাই বল গড়ানোর থেকে চিকেন চিজ বলের কথা মনে হলো, সেটাও একটু পরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। বহুত সারে ভিডিওস বানায়ে,
কোফতা তেলে ডিপ ফ্রাই হচ্ছে একদম জদ্দার বস। এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, বাকিগুলো এইখানে আছে। দুটো ব্যাচে ডিপ ফ্রাই করে নেওয়া হবে কোফতা। তুমি কি ওই লালচে কালারটা আনবে নাকি এরকম সাদাটে সাদাটে রাখবে? না আমি একটু লালচে আনবো। একটু লালচে আনবে, দু রকমের বানায়। হ্যাঁ ওকে। আমি হরপাল সিং সোকির রেসিপি দেখেছিলাম, শ্রদ্ধেয় শেফ শ্রী হরপাল সিং সোকিজি, উনি বলেছিলেন যে ওনার এরকম সাদাটা পছন্দ, কারণ ওনার এরকম অনেকেই সাদা করেন। হ্যাঁ, হোয়াইট মালাই গ্রেভিতে বানিয়েছিলেন, আবার অনেকে লালও বানান। সিম্পল মিট বল, যেটাকে আমরা ভেজিটেরিয়ান ডিশ হিসেবে পনির দিয়ে আলাদা করে নিয়েছি। এইভাবে না খাবারকে, মাংসকে সংরক্ষণ করে রাখার প্রসেসটা, মানে এই কোফতা ফর্মটা, মোরব্বা ফর্মটা কিন্তু অনেক পুরনো। মানে সারা বছর মাংসকে স্টোর করা হতো শীতে খাবার জন্য রেডি করার জন্য। এরকম সুন্দর রেডি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। এইভাবেই স্টোর করা হতো মোরব্বা। আমরা মোরব্বা অনেক খেয়েছি, কনসেপ্টটা মোরব্বা না আর কিছু না। আর সেমভাবে যদি বলতে যাই কনসেপ্টটা আমাদের বাঙালি ছানার ডালনা, তাই না? একদম তাই না, হিসেবে তো তাই, বাঙালি ছানার ডালনা। কিন্তু যদিও আমাদের বাঙালি ছানার ডালনাতে ওই মাখনি গ্রেভি পড়ে না। আমার মনে হয় বিভিন্ন প্রভিন্সে একটা খাবার আলাদা আলাদা ভাবে ডেভেলপ হচ্ছে, বেসিক জিনিসটা কিন্তু একই হয় না? কারণ এগুলো না অনেকগুলো মিক্স এন্ড ম্যাচ কুইজিন আছে, তো এদিক ওদিক থেকে মানুষজন এসে গিয়ে একটা মিক্স হয়ে যায় কুইজিনের মধ্যে। মানে আমরা এটাই কালচারের আদান প্রদান। অবশ্যই কালচারের আদান প্রদান, তো খাবারেরও আদান প্রদান, একদম খাঁটি সত্যি কথা এটা। যে টমেটো আর অনিয়নের যে পেস্টটা ছিল, যেটা আমাদের মাখনি গ্রেভি, এটা হচ্ছে সেই পেস্টটা। সুন্দর থিক পেস্ট রেডি হয়েছে। এবারে এটাকে যখন কুক করবো তখন প্রয়োজন মতো জল দিয়ে দিতে দেবো। অনেকে দুধ দেন, অনেকে মালাই দেন, আমরা দেখবো না। হতো এটা সেকেন্ড ব্যাচ অফ কোফতা ফ্রাই হচ্ছে। আচ্ছা, কোফতা যখন ফ্রাই করবো তখন হাই হিটে? তো একদম হাই হিটে। হ্যাঁ, নাহলে কিন্তু কোফতা ফেটে যাবে। কোফতা সব রেডি হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর এবারে এই বিবিধ জিনিস ওইখানে কড়াইতে ওই যে তেল আর বাটার আর দেওয়া আছে, এই গ্রেভি রেডি হওয়ার মধ্যে চলে যাবে। ক্যা ক্যা দেঙ্গে আপ একবার বাতা দিয়ে। আমি প্রথমে গরম মশলা গুঁড়োটা দেবো। আমার মনে হয় এই গুঁড়োটা তেলে দিলে এই গন্ধটাই শেষ অবধি থেকে যায়। হ্যাঁ, শেষে মুখে লাগে এটাই। একদম এটা দেবো, গ্রেভি দেবো, নুন মিষ্টি দিয়ে সিজন করবো। বাস, সিধি বাত হয়। যেরকম যেরকম এখানে রাখা আছে, লাল লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি প্রয়োজন মতো চলে যাবে। আর এবারে এই মাখনি গ্রেভিটা চলে যাচ্ছে। গ্রেভিটা যেরকম কনসিস্টেন্সি আছে তাতে আমরা একটুখানি জল দিয়ে দেবো, তাই না? চাইলে আপনারা দুধ দিতে পারেন, অনেকে ফ্রেশ ক্রিম দেন, মালাই দেন। আমরা বাড়িতে খাবো, অত ঝামেলা রাখবো না। এই বাঙালি হিসেব মতো এই যে গ্রাইন্ডারটায় জল দিয়ে পুরো নেড়ে নুড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ কি না? হ্যাঁ, গ্রেভিটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মানে কোফতা দিয়ে আর কোনো টস্ট ফস করার কোনো সিন না, ওই সমস্ত কোনো চান্স নেই। খুব নাজুক, একদম নাজুক। মধু চলে যাচ্ছে এর মধ্যে, কারণ এই বাটার চিকেন বলুন বা এই মালাই কোফতা বলুন, এই সমস্ত কিছুর একটা হালকা মিষ্টি ভাব হয়, তো সেইটাই হচ্ছে মেন ইউএসপি এই রেসিপিগুলোর। পোলাও রান্নার জন্য এই সব সবজি, গাজর, ক্যাপসিকাম আর তেলে একটুখানি জিরে দেওয়া হয়েছিল, তেল আর বাটারের মিশ্রণ। তেল আর বাটার আছে। এই যে ক্যাপসিকাম বাজারে যার ভীষণ দাম, আমার একজন সাবস্ক্রাইবার অরুন্ধতী দাস ম্যাডাম ক্যালিফোর্নিয়ায় থাকেন, এনার বন্ধু হন, ওনার বাগানে দুর্দান্ত সমস্ত কিচেন গার্ডেন উনি বানিয়েছেন, তাতে লাভলি সব সবজি রেডি হয়। উনি বলেছেন আমাকে ক্যাপসিকাম পাঠাবেন। সো আই এম ওয়েটিং ফর দ্যাট ডে, যেদিনকে ক্যালিফোর্নিয়া থেকে আমার জন্য ক্যাপসিকাম আসবে। তাই চাল চলে যাচ্ছে, চাল তো আজকে সোনা মুসুরি নিয়েছি, তারপর এই পরিমাণ মতো গরম মশলা, নুন আর চিনি চলে যাবে, আর একটুখানি কিশমিশ চলে যাবে। আজকে সাদা পোলাওই রেডি হচ্ছে আমাদের, একদম লাজবাব পোলাও রেডি হবে। কিশমিশ চলে যাচ্ছে পোলাওতে, একদম সুন্দর জবরদস্ত পোলাও রেডি হয়ে যাবে। অতএব পোলাওয়ে আর বেশি কিছু দেখাচ্ছি না, চালগুলোকে সুন্দর করে সব সবজির সাথে ঘুরিয়ে এই তেল আর বাটারের যে মিশ্রণটা আছে তাতে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, একদম জবরদস্ত। Later that same evening, আমাদের মালাই কোফতার ফাইনাল লুক একদম লাভলি, একটা থিক মাখনি গ্রেভিতে দুর্দান্ত রেডি হয়েছে। তার সাথে এই ব্রাউনিশ কালারের কোফতাগুলো একদম লাজবাব রেডি হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য পোলাও, একদম সাধারণ একটা ঘরোয়া পোলাও, গাজর ক্যাপসিকাম দেওয়া, লাভলি টেক্সচার, এই মালাই কোফতাটার সাথে একদম জমে যাবে, একদম লাজবাব। এটা আমাদের পোলাও আর মালাই কোফতার ফাইনাল লুক, লাজবাব না? এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে আমি পোস্ট ক্রেডিট দেওয়ার লোভ সামলাতে পারলাম না। এই রকম দুর্দান্ত লাভলি রেডি হয়েছে, একদম লাজবাব। তো আবার থার্সডে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন। সুপার অসম ডিনার রেডি হয়েছে, তো আর ওয়েট করবো না, আমি খাবো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। এটা পোস্ট ক্রেডিটেরও পরের সিন। আমি ভাবলাম যে যদি না বলি না খেয়ে, তাহলে যিনি ক্যামেরা ধরে আছেন ম্যাডামের মেহনতটাকে জাস্টিফাই করা হয় না। পোলাওটা লাভলি সোনামুসুরি চালের রেডি ছিল, এটা এখন পোলাও কালওয়ালা হয়ে গেছে, এটাও কোফতা কালওয়ালা হয়ে গেছে, যেহেতু গতকালকের তো ওই জন্য কালওয়ালা। তো সুন্দর মিষ্টি মিষ্টি পোলাও, পোলাওটা নিয়ে এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, বেশ জবরদস্ত। যেটা বলার সেটা হচ্ছে গ্রেভিটা, জাস্ট দেখুন এই যে মাখনি যে গ্রেভিটা, বাটারি স্মুথ মাখনি গ্রেভি, একেবারে হালকা হালকা গরম মশলার গুঁড়ো, লাভলি মিষ্টি মিষ্টি মধু দিয়েছিল। আর এইবারে কোফতাটা,
কোফতাটার গায়ে সুন্দর ক্রাস্ট আছে, সুন্দর ক্রাস্ট দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর এইরকম নরম, ভেতরে কিশমিশ, কিশমিশ স্টাফ করেছিল। আর এই যে পনির, একদম স্মুথ পনির, একেবারে পারফেক্ট নর্থ ইন্ডিয়ান কোফতার টেস্ট, একদম পারফেক্ট। তো ব্যাস এইটুকু বলেই আমি ভিডিও এন্ড করে দেবো এখানে। জবরদস্ত রেডি হয়েছিল কোফতা, একদম একদম জবরদস্ত। আমার বেস্ট খাওয়া কোফতা কলকাতায় কাকাটির কোফতা, কাকাটি বলে একটা রেস্টুরেন্ট আছে, মালাই কোফতা ম্যাঙ্গোলে রেডার হয়েছে। তো সেখান থেকে আমাদের অফিসে টিফিন আসতো একসময়, সেইখানে আমি বেস্ট মালাই কোফতা খেয়েছিলাম। এইটা তার সাথে একদম পারফেক্ট কম্পিট করতে পারে। তো ব্যাস এই পর্যন্তই ছিল, টাটা বাই বাই, 10 তারিখ।